আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যদি বসেন না তে আমরা কারে কি বলবো? মেহরবানি করে আপনারা কি আলোচনার সুযোগ করে দিবেন আমাকে? আল্লাহ পাক আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেকায়দায়
দাবি হ মদনি হাশিমিয়া মুত্তালাবে হক্কি মদনি হাশিমিয়া মুত্তালাবে হ দিল মেরা তসখির কিয়া এক আরবি নে মক্কি মদনি হাশিমিয়া মুত্তালাবে হ মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমাল আবাদা আলা হাবিবিকা খাইরুল খালকি কুল্লিহিম আলা হাবিবিকা খাইরুল খালকি কুল্লিহিম মুহাম্মাদুন সাইয়িদুল কাউনাইনি ওয়াস-সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরাবি ওয়া মিন আজামি ওয়াল ফারিকাইনি মিন আরাবি ওয়া মিন আজামি নাবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবারা ফি কওলিল্লাহ في قول الله منه ولا نغم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته في كل قول من الأهوال مقتحم في كل قول من الأهوال মহতরম সদর ইজলাস, উপস্থিত উলামায়ে কেরাম, মুরুব্বিনে নিজাম, আমার সমবয়সী তরুণ নওজোয়ান বন্ধুরা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। দারুসসালাম জামে মসজিদ গঙ্গাদিয়ার উদ্যোগে আয়োজিত মাহফিলে আমরা সবাই অংশগ্রহণ করতে পারছি, শুকরিয়াতন বলি আলহামদুলিল্লাহ। আমার একটা আলোচনার বিষয়বস্তু আপনারা নির্ধারণ করে দিয়েছেন, ইসলামী শিক্ষার গুরুত্ব। ইসলামী শিক্ষার প্রথম শিক্ষাটাই হলো কলিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ইসলামী শিক্ষার প্রথম দাব। আমরা মুসলমানের সন্তান হিসেবে সর্বপ্রথম যেই কলিমাটা আমাদের মুখে জারি হয় সেই কলিমাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এখান থেকে আমরা আলোচনা শুরু করতেছি ইসলামী শিক্ষার গুরুত্ব কতটুকু। ইসলামী শিক্ষার প্রথম সবক হলো কলিমায় লা ইলাহা ইল্লাল্লাহ, আর এর গুরুত্ব হলো সাত আসমান সাত জমিন এই কলিমার উপর টিকে আছে। জুরু শুরু হন সুবহানাল্লাহ। সাত আসমান টিকে আছে। আপনারা বলবেন আসমান তো বিনা পলায় দাঁড়ানো। আল্লাহর কোরআন বলে বিনা পলায় আসমান দাঁড়ানো নয়, আসমানের পলা আছে, আসমানেরও আরসিসি ফিলার আছে, ওই ফিলারটা চৌকে দেখা যায় না, কিন্তু আসমান সাত আসমানের ফিলার আছে। সুবহানাল্লাহ। কোন সাত আসমানের ফিলার আছে নি না নাই? আরসি ফিলার আছে। আল্লাহর কোরআন সাক্ষ্য দেয় এই কথা। আল্লাহ পাক বলেন বিগাইরি আমাদিন তারাও নাহা, এই সাতটা গ্যালাক্সি বড় বড় আকাশ দাঁড়িয়ে আছে, বিগাইরি আমাদিন তারাও নাহা এমন খুঁটি ছাড়া যেই খুঁটি চৌকে দেখা যায়, অর্থাৎ অদৃশ্যভাবে চৌকে দেখা যায় এমন খুঁটি যদিও নাই, কিন্তু অদৃশ্যভাবে আমাদের চোখের আড়ালে আমরা চোখে দেখি না এমন খুঁটি আল্লাহ বলেন অবশ্যই আছে। সুবহানাল্লাহ। আসমানের খুঁটি আছে বলে আসমানের খুঁটিটা কি চোখে আমরা দেখি না? এরই ব্যাখ্যায় বিশ্বনবী সাইয়িদুল কাউনাইন দেড় হাজার বছর আগে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী ঘোষণা দেন, লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদে আল্লাহ আল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবী সাইয়্যিদুল কাউনাইন বলেন, যতদিন পর্যন্ত আসমানের নিচে আল্লাহর কালিমা উচ্চারণ হবে, সাত আসমান ব্যঙ্গে নিচের দিকে পড়বে না। মিরপুরি হুজুর যে আলোচনা করলেন, আসমান টুকরা টুকরা হয়ে যাবে, চন্দ্র সূর্য টুকরা টুকরা হয়ে দশে পড়বে, সাগরের পানি জলে পুরে সাই সরকার হয়ে যাবে, এতদিন পর্যন্ত হবে না। যতদিন পর্যন্ত আল্লাহর কালিমা, এই কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহ যতদিন পর্যন্ত পৃথিবীতে আসে, চন্দ্র সূর্য নিজের জায়গায় থাকবে, সাত আসমান নিজের নিজের জায়গায় কাইম থাকবে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। রসুলের হাদিস মুসলিম শরীফে। এখন আমার প্রশ্ন হল, আপনারা যেহেতু সুন্দর করে বসছেন, কিছুটা আলোচনা তো অবশ্যই করতে হবে, কন্টিনিউ বেঠে। এখন এই কলিমা রসুল বলেন যতদিন থাকবে সাত আসমান ব্যঙ্গে পড়বে না, চন্দ্র সূর্য কষে পড়বে না, সাগরের পানি শুকাবে না, পৃথিবীর নিজাম ধ্বংস হবে না, সুন্দর করে পৃথিবীটা চলবে, ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আল্লাহর কালিমা পৃথিবীতে উচ্চারিত হবে। কেন কেন প্রশ্নের জবাব আল্লাহর নবী বিশ্ব নবী আরেকটা হাদিসের মধ্যে দিয়েছেন 1500 বছর আগে। নবীজি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলা আনিল মিজান ওয়া তামলা আনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ নবী বলেন, যতদিন পর্যন্ত আমার কোন গুনাহগার উম্মত যখন একবার মাত্র কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করবে গো, একবার উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ এই পরিমাণ একটা সওয়াব দান করেন, যেই সওয়াবের পরিমাণ হলো সাত আসমানের নিচের খালি জায়গা আল্লাহ ভরপুর করে দেন। শুধুমাত্র এই দুনিয়ার গ্যালাক্সির কথা বলা হয় নাই, আমাদের মাথার উপরে যে আসমান দেখা যায় রে, ওই আসমানের কথা বিশ্ব নবী বলেন নাই, আল্লাহর নবী বলেন, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত দূরত্ব হলো, এক হাদিসের ভাষায় বিশ্ব নবী বলেন, একটা আসমান থেকে আরেকটা আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে 3 নম্বর, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম আকাশ পর্যন্ত বিশ্ব নবী বলে গো 500 বছরের রাস্তা। আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মত যখন একবার মাত্র কলিমা উচ্চারণ করবে রে, আল্লাহ রাব্বুল আমিন খুশি হইয়া এমন একটা সওয়াব দান করে দেন, প্রত্যেকটা আসমানের নিচে 500 বছরের দূরত্ব রয়েছে, ওই 500 বছরের দূরত্ব গুলো সাত আসমানের নিচের দূরত্ব আল্লাহ ভরপুর করে দেন। আমার ভাইরা শুনুন, সাত আসমান সাত জমিন নবী বলেন, ওয়াতামলাউল মিজান, আল্লাহর নবী বলেন সাত আসমান সাত জমিন যদি আল্লাহর মিজানের পাল্লায় উঠাইয়া দেওয়া হয়, আল্লাহর নবী বলেন ওই মিজানের পাল্লাটুকু এত বড়, এই সাত আসমান সাত জমিন উঠাইয়া দেওয়ার পর ওই মিজানের পাল্লা সুলওয়ানার একানাও ভরবে না, কিন্তু যখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন উঠাইয়া দেওয়া হবে, বিশ্ব নবী বলেন আল্লাহর মিজানের পাল্লা এমন ভাবে ভরপুর হয়ে যাবে, ওই মিজানের পাল্লায় এক ইঞ্চি সুদা পরিমাণ জায়গা খালি থাকবে না, আল্লাহর নবী বলেন ওই মিজানের পাল্লাটুকুন একদম ভরপুর হয়ে যাবে। আমার প্রাণের বাইরূপ, আমি যেই সামিয়ানায় বসেছি, যেই চৌকির উপর বসলাম, আপনারা যদি সবাই স্টেজের উপর উঠে যান, অবশ্যই ব্যঙ্গে নিচের দিকে পড়ার সম্ভাবনা আছে না নাই, ওরে আমার প্রাণের ভাইরা, কিন্তু এই স্টেজের নিচে খালি জায়গা আছে, ওই খালি জায়গা যখন ইট দিয়া ভরপুর করে দেওয়া হবে, সমান করে যদি ইট বিছাইয়া দেওয়া হয়, তামাম দেশবাসী যদি স্টেজের উপর উঠে যান, তখন আর ব্যঙ্গে নিচের দিকে পড়ার সম্ভাবনা নাই। আওয়াজ তুলে বলেন, কেন নাই গো,
ওই স্টেজে আর খালি জায়গা নাই। বিশ্ব নবী বলিল, ওরে আমার বিশ্ববাসী উম্মতরা জেনে রাখো রে, তোমাদের মুখের একটা কলিমার কতটুকু দাম, আল্লাহ ওই কলিমাটা উচ্চারণ করার সাথে সাথে সাত আসমানের নিচের খালি জায়গা ভরপুর করে দেন। আসমানের নিচে খালি জায়গা নাই, একবার যখন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা হয়, সাত আসমানের নিচে আর কোনো খালি জায়গা নাই। এখন খালি জায়গা নাই যেহেতু আসমান ভেঙে নিচের দিয়ে পড়ার কোনো সম্ভাবনা নাই, জুড়ে সুর এখন ঠিক না বেঠে। আল্লাহ নবী বুঝিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করার সাথে সাথে সাত আসমানের নিচের খালি জায়গা যেহেতু ভরপুর হয়ে যায়, আসমান ভেঙে নিচের দিকে পড়ার মতো কোনো সুযোগ নাই। এবার চিন্তা করে দেখুন, এই মুমিন জাতির মুখের একটা কলিমার ক্ষমতা আছে নি না নাই, আর জোরে সেরকম ক্ষমতা আছে নি না নাই। তাম পৃথিবীর ভিতরে যত জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হয়েছে, তাম বিশ্বের সমস্ত জ্ঞান বিজ্ঞান মিলে এমন একটা অস্ত্র বাহির করতে পারবে না, এমন একটা ক্ষেপণাস্ত্র বাহির করতে পারবে না, এমন কোন জিনিস বাহির করতে পারবে না গো। আল্লাহর তাম আসমানের নিচ ভরপুর করে দিবে রে। আল্লাহ মুমিন জাতির মুখে একটা ক্ষেপণাস্ত্র আল্লাহ আবিষ্কার করে দিয়েছেন। আল্লাহ মুমিন জাতির মুখে জবানের মধ্যে এমন একটা অস্ত্র আল্লাহ জারি করে দিয়েছেন, যেই অস্ত্রটা একবার মাত্র বুলেটের মতো আঘাত করলে পরে, একবার জবানের মাধ্যমে টাচ করলে পরে আল্লাহর সাত আসমানের নিচের খালি জায়গা আল্লাহ একদম ভরপুর করে দে। বিশ্বের ভিতরে এমন কোন অস্ত্র নাই, তাম পৃথিবী ভরপুর করে দিত এটার ধোয়া, এটার অ্যাকশন নাই। আল্লাহ বলেন, ও মুমিন জাতি, তোমাদের মুখের একটা শব্দ আছে, একটা কালিমা আছে, এটা উচ্চারণ করার সাথে সাথে এটা এত বড় পাওয়ার, সাত আসমানের নিচের খালি জায়গা ভরে যায়। তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, সমস্ত আসমানের নিচ যখন পড়ে গেল, আসমান ভেঙে নিচের দিকে পড়ার জায়গা নাই। কিয়ামতের বিভীষিকার আলোচনা আপনারা শুনছেন, কিয়ামত কোন দিন হবে, যেদিন পর যেদিন এমন একটা পৃথিবী হবে একটা মানুষ থাকবে না কলিমা উচ্চারণকারী, ওই দিন আসমানের নিচ খালি হয়ে যাবে। আসমানের নিচ যখন খালি হয়ে যাবে, আসমান ভেঙে নিচের দিকে পড়বে, আল্লাহ ওয়াটার দিবেন, ইসরাফিল তুমি সিংহায় হু দাও, ওই সময় ইসরাফিলের সিংহার হুয়ের মাধ্যমে আসমান ভেঙে পড়বে। এখন যদি ইসরাফিলের সিংহায় হু দেয়, আসমান ভেঙে নিচের দিকে পড়ার মতো অবশ্যই কোনো সুযোগ নাই, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি মুমিনের মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে সুরে এখন আসেনি না নাই, আরো জোরে সুরে এখন আসেনি না নাই, আমাদের জবানে কালিমা উচ্চারিত হয়নি না হয় না, আরো জোরে সুরে এখন উচ্চারিত হয়নি না হয় না। অতএব যতদিন পর্যন্ত এই কলিমায় লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে, আসমান ভেঙে নিচের দিকে পড়বে না। যেই মুমিন জাতির মুখের একটা কলিমার পাওয়ার এতটুকু, ওই মুমিন জাতির মর্যাদা আল্লাহর কাছে আসেনি না নাই। অতএব এই কলিমাটা আপনার জবানে যিনি জারি করে দিলেন, এই কলিমাটা আপনার অন্তরে যিনি ঢুকাইয়া দিলেন, যেই শিক্ষক, ওই শিক্ষক হলো আপনার জীবনের সবচেয়ে বড় গুরু ঠাকুর। আসতে বলেন কেন, এই মিয়ার আসতে বলেন কেন, এই কলিমা, যেই কলিমার পাওয়ার এতটুকু, সাত আসমানের নিচের খালি জায়গা একবার উচ্চারণ করলে আল্লাহ শব্দে বুঝে দেন, আসমান ভেঙে নিচের দিকে পড়ার খালি জায়গা থাকে না। ওই কলিমাটা যেই উস্তাদ, যেই বক্তব্যের ভিতরে মাত্র 1500 টাকা বেতনদারি, মাত্র 2500 টাকা বেতন নিয়া যেই উস্তাদে আপনার বাচ্চার মুখে, আপনার বাচ্চার কলবে, আপনার বাচ্চার রগ্নেশায় এই কলিমাটা জারি করে দিল, যদিও হুজুরের বেতন 1500, যদিও হুজুরের বেতন 2500, ওই হুজুর হইল আপনার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। আওয়াজ তুলে বলুন ঠিক না বেঠে। বেতন দিয়া সব মাভা যায় না, কথা কেন, বেতনের স্কেল দিয়া সব মাভা যায় না। ওই মক্তবের শিক্ষক, উনার যদিও বেতন 500 টাকা, যদিও বেতন 1500 টাকা, উনি এমন একটা কালিমা শিক্ষা দিয়েছে, যেই কালিমার অবস্থা যা বলছি তা। অতএব আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক যিনি আমাকে কালিমা শিক্ষা দিয়েছেন। আরো জোরে সুরে কম, কালিমা শিক্ষার প্রতিষ্ঠান যেখানে, এটা হইল ইসলামী শিক্ষার প্রতিষ্ঠান, এটা হইল ইসলামী শিক্ষার প্রথম দাপ। আরো জোরে সুরে কম, এই কথা বলেন কেন, তাইলে আপনারা বলেন এই কলিমাটা ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা দেওয়া হয়, স্কুলে কলেজে
তাহলে কোন ধরনের নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন কিছুর মধ্যেই যখন কলিমা শিক্ষা দেওয়া হয় না, কলিমা শিক্ষা দেওয়া হয় মক্তবে, কলিমা শিক্ষা দেওয়া হয় নুরানি মক্তবে, কলিমা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, কলিমা শিক্ষা দেওয়া হয় যেই সকল মসজিদ মাদ্রাসায়, ওই সকল মসজিদ এবং মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা হলো আল্লাহর সাত আসমান টিকিয়ে রাখার ব্যবস্থা। আরো জোরে সে রাখা, আপনারা কি বলেন সাত আসমান ভাঙ্গে ফরক? তার তো তাহলে কিসের মাধ্যমে? এবিসিডি ইএফজি এর মাধ্যমে নয়, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। মুসলমান হিসাবে বিশ্বাস করেন না করেন আমল দিয়ে খান। এবার আমি বলতে চাই বাংলাদেশের এক বড় রাজনীতিবিদ, বাংলাদেশের এক বামপন্থী রাজনীতিবিদ বলেছে বাংলাদেশে কওমি মাদ্রাসা নুরানি মক্তব এবং মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো গজে উঠছে। নাউজুবিল্লাহ খান, আমি ওনাকে বলতে চাই বাবারে তুমি এক বামপন্থী নেতা, ঠিক আছে তুমি রাজনীতি করো, মুসলমানের বাচ্চা তো, কথা হয় না রে, মুসলমান হিসেবে কলিমা শিখছো তো, তুমি তো আমাদের কলিমার সাথী, কথা বলেন, আওয়াজ তুলে বলেন, ঠিক না বেঠিক? উনিও কলিমাটা একজন উস্তাদের কাছে শিখছে, এই কলিমা উনি যখন পাঠ করছে আল্লাহ সাত আসমানের নিচে যতটুকু খালি জায়গা আছে এই পরিমাণ সব দিয়েছেন। অতএব উনারও জীবনের শ্রেষ্ঠ শিক্ষক গুরু ঠাকুর হলো ওই মক্তবের ইমাম সাহেব, ওই মসজিদের ইমাম যিনি উনাকে কালিমা শিক্ষা দিয়েছেন। ভাইরা আমার, উনার প্রশ্নের জবাবটা দিতেই হয়। উনি যে বলল বাংলাদেশে কওমি মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো গজে উঠছে, তাইলে ব্যাঙ্গের ছাতা যেভাবে লাত্তি দিলে ভেঙে যায়, কওমি মাদ্রাসাও লাত্তি দিলে ভেঙে যায়। ব্যাঙ্গের ছাতার যেমন কোনো বিল নাই, বাংলাদেশের মসজিদ নুরানি মক্তব এবং ছোট ছোট মাদ্রাসা ইসলামী প্রতিষ্ঠান যেখানে আছে এগুলোরও কোনো দাম নাই। জুরু সুরে কোন এই কথা কি আপনারা সাপোর্ট দেন? কেন দেন না? এখানে কালিমা শিক্ষা দেওয়া হয় যেই কালিমার দ্বারা সাত আসমান টিকে আছে, এটা হইল সাত আসমান টিকে রাখার প্রতিষ্ঠান। অতএব ওই রাশেদ খান মেননকে উল্লেখ করে বলছি, আব হাসানুল্লাহ কিনুকে উল্লেখ করে বলছি, ও বাংলার প্রখ্যাত রাজনীতিবিদ, আপনি যে বলছেন যেই জায়গায় কালিমা শিক্ষা দেওয়া হয়, যেই জায়গায় ইসলামী শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসা গেল ব্যাঙ্গের ছাতার প্রতিষ্ঠান নয়। ও রাজনীতিবিদ আপনি জেনে রাখুন, যেই জায়গায় কালিমা শিক্ষা দেওয়া হয় ওই জায়গা ওই প্রতিষ্ঠান আল্লাহর কুদরতি ছাতার প্রতিষ্ঠান। ব্যাঙ্গের ছাতার প্রতিষ্ঠান বলিস না বেয়াদব কোথা খা, জিব্বা জলে সারখার হয়ে যাবে। আওয়াজ তুলে বলেন দেখি, ব্যাঙ্গের ছাতার প্রতিষ্ঠান আল্লাহর কুদরতি ছাতার প্রতিষ্ঠান, কারণ যেখানে কলিমা শিক্ষা দেওয়া হয় ওই কলিমার একশনে আল্লাহর সাত আসমান থেকে আসে। আমাদের নুরুল ইসলাম নাহিদ সাহেব বাংলাদেশের সবচেয়ে পূর্ণ ভূমি সিলেটের শাহজালাল মুজরদিয়ামনির এই স্মৃতি বিজড়িত মাটির সন্তান, এই জন্য উনি বলেছেন কওমি মাদ্রাসাকে সম্মান করে। বাংলাদেশের কওমি মাদ্রাসা কোনোদিন জঙ্গিবাদ লালন পালন করে না, বাংলাদেশে কোনো সন্ত্রাসী কওমি মাদ্রাসায় জন্ম নেয় না। নুরুল ইসলাম নাহিদ সাহেব বলেছেন একই একসাথে রাজনীতি করে দুইজনের বক্তব্য দুই রকম হলো কেন? একজন সিলেটের পূর্ণভূমির সন্তান আর তোর তোর তুই কোন জায়গার সন্তান, এটা বাংলাদেশের পূর্ণভূমি সিলেটের মতো নয়। আর জোরে সুরা খান, ঠিক না বেঠে? ভাইয়ের আমার কথা বলছি কোনো ভয় নাই, ধরে নিলে আমাকে নিবে আপনাদের কোনো ভয় নাই, ঠিক না বেঠে? বাঘের মতো একদিন বাঁচতে রাজি, শিয়ালের মতো জীবন যাপন করতে রাজি নই। বাংলাদেশের কওমি মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার প্রতিষ্ঠান নয়। বেতন কম, বেতন যে কম এটার জবাব আমি আলোচনার লাস্টে দিব, বেতন কিভাবে কম না বেশি এটা আপনারা দেখাই দিব, আপনারা বসেন আলোচনা করি। এখন ইসলামী শিক্ষার প্রথম ধাপ হইল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না বেটিক? এর মাধ্যমে ইসলামী শিক্ষার গুরুত্ব আসেনি না আসে না?
কতটুকু আইলো, ইসলামী শিক্ষার গুরুত্ব কতটুকু, সাত আসমান টিকে রাখা যতটুকু গুরুত্বপূর্ণ, এতটুকু গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষার প্রথম শব্দ, ইসলামী শিক্ষার প্রথম ক্লাস, প্রথম দিনের প্রথম ক্লাসের গুরুত্ব কতটুকু, সাত আসমান ঠিক 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 স্থানে দাঁড় করাইয়া রাখা যতটুকু গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষার গুরুত্ব ঠিক ততরূপ ততটুকু জুরুসুর এখন ঠিক না বেঠে আসমান ভাঙ্গা ফরে যাক পরিচিত না থাকতো, থাকতে হইলে কিসের মাধ্যমে, খ খ গ গর মাধ্যমে নয়, আপনার এ বি সি ডি এ পি এস এর মাধ্যমে নয়, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে বলি। এই থিওরিটা কোথায় পাইছেন, 1500 বছর আগে বিশ্বনবী বলে গেছেন। আর যদি সেরা খান ঠিক না বেঠে, এটা আমার মুখের বানানো কথা নয়। দুই নম্বর, ইসলামী শিক্ষা কোরআন শরীফ যখন আপনার বাচ্চাটাকে যখন দেওয়া হয় তখন ফয়লা সবকটা হইল আলহামদুলিল্লাহি। যাই হোক, এখানে আসতেছি একটু ঘুরাইয়া, এর এক একটা ভূমিকা শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসে বলেন, আন সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসফুন ওয়া কালফুন ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি ফাকালা সাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহারাতিল কাইনাতু ওয়াল মাগাজিহু ওয়া শুরিবাতিল খুমুরু আও কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের উপরে কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আমিন তিন কিসিমের গজব এবং আযাব নাজিল করে দিবে গো। আরো জোরে সুরে বলেন, কয় প্রকার গজব? আরো জোরে সুরে কল। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের উপরে কিয়ামতের আগে তিন কিসিমের গজব আল্লাহ নাজিল করে দিবেন। আল্লাহর নবী বলেন, এক নম্বর হলো আসমান থেকে আল্লাহ আগুনের বৃষ্টি নাজিল করে দিবে রে, আল্লাহ আসমান থেকে আগুনের বৃষ্টি নাজিল করে দিবেন। দুই নম্বর গজব হইল, এই জমিনটাকে পাতাল করে নিচ পর্যন্ত আল্লাহ নিচের দিকে দাবাইয়া দিবেন। আল্লাহর নবী বলেন, আমার সাবেগল তিন নম্বর গজব হলো আল্লাহ আমার উম্মতির মানুষকে আল্লাহ শিয়াল কুকুর বানাইয়া দিবে রে। আল্লাহর নবীর সাহাবীগণ ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আল্লাহ তিন কিসিমের গজব আল্লাহ নাজিল করবেন, আসমান থেকে আগুনের বৃষ্টি নাজিল করবেন, আল্লাহ এই জমিনটাকে পাতাল পরে নিচ পর্যন্ত আল্লাহ দুখাইয়া দিবেন, আল্লাহ আমাদেরকে শিয়াল কুকুর বানাইয়া দিবেন। ও আমার প্রাণের ভাইয়েরা, অবশ্যই তিনটা গজব নিনা গজব না, জুড়ে সুরে কল। এই তিনটা গজব যদি এখন না আসমান থেকে যদি আগুনের বৃষ্টি নাজিল হয়, আমাদেরকে যদি আল্লাহ যদি আমাদেরকে শিয়াল কুকুর বানাইয়া দেন, এই জমিনটাকে পাতাল পরে নিচ পর্যন্ত যদি আল্লাহ ঢুকাইয়া দেন, অবশ্যই আমরা সবাই ধ্বংস হয়ে যাবো। জোরে সুরে কল ঠিক না বেঠে। আল্লাহ নবীর সাহাবী গন্ডা দিয়ে বলেন, আল্লাহ নবী গো, ইয়ে তো বড় তিনটা গজব, আল্লাহ কিয়ামতের আগে কোন দিন কেন কিভাবে আল্লাহ নাজিল করবে গো? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার আদরের সাহাবি, আমার আমার উম্মতের মধ্যে যখন মাত্র দুইটা পাপ যে সময় আবিষ্কার হবে, ইজা জহারাতিল কাইনাতু ওয়াল মাগাজিহু, আল্লাহ নবী বলেন, আমার উম্মতের ভিতরে গাল বাজনা যে সময় বেশি আবিষ্কার হবে, যা গ্রামে গঞ্জে হাটে বন্দরে সব জায়গায় শুধুমাত্র সোনা বন্দর গাল আসে নিনা নাই, আরো জোরে সুরে এখন আসে নিনা নাই। আগে আগে জায়গায় জায়গায় মালজোড়া গান হইত, এখন আর মালজোড়া গান লাগে না, এখন সিনেমা হলেও যাইতে হয় না, মাত্র 2 ইঞ্চি মোবাইলের ভিতরে তামাম পৃথিবীর সমস্ত নায়ক নায়িকার গান আসে নিনা নাই, আরো জোরে সুরে এখন আসে নিনা নাই। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের ভিতরে যখন গান বাজনা বেশি বেশি আবিষ্কার হবে রে, ওই সময় আল্লাহ আসমান থেকে আগুনের বৃষ্টি নাজিল করে দিবেন। নাউজুবিল্লাহ, জোরে সুরে কল, আরো জোরে সুরে কল, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, মানুষকে আল্লাহ শিয়াল কুকুর বানায় দিবেন, আল্লাহ জমিন থেকে পাতাল করে নিচ পর্যন্ত ঢুকাইয়া দিবেন। আমরার দেশে গান বাজনা নাই, আরো জোরে সুরে এখন আসেন না নাই। তোর একটা ঘটনা এসে গেছে, কেমন লাগে দি কইতাম নি। এই যুবক ভাইরা, আমার ফাটি আসেনি রে, এই মার্কা ভাই সরি, যুবকরা আসেনি, আমার তো দরকার যুবকরা বেশি, ওই যুবকরা তো দেখিলা। আমি আপনার মৌলভী বাজার মুরাদগঞ্জ না রাজনগর থেকে প্রোগ্রাম করি, রাত 1টার সময় গাড়ি ছাড়ছে, তখন ফারের ভিতরে
দেখি বিরাট বড় এক সম্মেলন, আমার সম্মেলন থেকে আরো বড়টা। দুই যুবকে এই মোটা মোটা চোখ বেন্দা ফালাইছে আমার সামনে, ফালাই ভাই এখানে দাঁড়ান, এত বড় বড় চোখ আমি কি রে ভাই, আমি তো কোনো অপরাধ করছি না। বলে বেশি মাত্র কল্লাহাম কি ছেড়ে ভাই, বলে এদিকে তো গাড়ি নিয়ে যাইতে পারবেন না আপনি, ঘটনা কি? বলে আমাদের প্রধান অতিথি এই মুহূর্তে মঞ্চে উপবিষ্ট, উনি গান কইয়ে শেষ করলে পরে মজলিস ক্লিয়ার হবে, আর নাইলে কি আপনি মানুষের মাথার উপর দিয়ে গাড়ি দৌড়ে যাবে? তো আমি বললাম ঠিক আছে বেটা, মনে হচ্ছে আমিও তো আরেক মজলিসের প্রধান অতিথি, আজকে এক প্রধান অতিথি আর এক প্রধান অতিথির ওয়াজ শোনো। বললাম এখন দেখি দেখে সোনার ময়না পাখি রে আমার, ওরে পাপ সোনার ময়না পাখি, ওরে কেউ যদি গুস্তা হয় না নাউজ বিল্লাহ মিন যায় না সুবহান আল্লাহ। এখানেও আহ যুবক যা আছিল সবার চোখ দিয়া ফানি পড়তেছে, বাদাম বেছে এক বেটায় হেরো চৌকিদা ভানি করতেছে, কেন চৌকিদা ভানি করতেছে? এখন আরেকটা লাইন কোন লাগে, যদি আপনারা অনুমতি দেন যদি কই না যে বেটা গান গাইবেন লেগেছে, শিল্পী বাউল শিল্পী প্রধান অতিথি বেটায় কইতেছে, ই মিশ্রাটা যখন কইছে দেখি আমার ড্রাইভার আমার ডান দিকে বসায় হেও টিপটে টিপটে চৌকিদা ভানি ফালায় কটো রাখি আমার এগুলা কুসাওয়া দিস। কি আগুন জ্বালাইল বন্দে গো সখিনী বাইলে নিবে না, আই গো জল ডালিলে দ্বিগুণ জ্বলে উফাই কি বল না, যে সময় কত আমার ড্রাইভারও কান্দে আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে ভুগে না, আমার ড্রাইভার অকাল দেয় আমি যাইতাম কই, আমি ভাবিটা কি ছেড়ে কবে আপনারা সারা জীবন ওয়াশ কইরা অতলা মানুষের চকিতে ফানি আনতে পারবেন, কি ওয়াশ করেন আপনারা? তুইও গেছিস গাই দল বলে যাইবো না, দেখেন না আমিও খান্দি, এতলা যুবকের সুবিধা আপনারা ফানি আনতে পারবেন? আমি কইরে বাতিয়া কইছস তো ঠিকই, কিন্তু রে বাবা শোন এই যে ফানিটা আইছে খোসায়, ই ফানিটা ইটা হইল অ্যাকশনের ফানি না, এটা রিঅ্যাকশনের ফানি। এই আস্তে বলেন কেন জোরে সুরে কোন, এটা অ্যাকশনের ফানি না রিঅ্যাকশনের ফানি, এটা আমি আরেকটু বুঝাইয়ে দেই, অ্যাকশন আর রিঅ্যাকশন, রিঅ্যাকশন কিন্তু তাড়াতাড়ি করে, অ্যাকশন আস্তে আস্তে করে। বেটার ফাতলা বাগানে হয় ক্রনিক ডিসেন্ট্রি, মেট্রোনি ডাজল দিছে কমছে না, পরের দিন কয়ে ওরনি ডাজল বললেন হ্যাঁ তাও কমছে না, এর পরে সেকনি ডাজল এফআরসি ডাক্তারে চিনে সেকনি ডাজল 35 টাকা গুটা ক্যাপসুল 2 লাখ আইল ওই ফ্যাট একবারে সাবুত হিটা দিছে, এখন গিয়ে এক সপ্তাহ হয়ে গা বেটার ক্রনিক ডিসেন্ট্রি পুরাতন আমাশয় বন্ধ হইছে, অ্যাকশন হইছে 7 দিন ধরে, আর রিঅ্যাকশন হইল হার্টের রোগী ডাক্তারে ওষুধ দিছে 3 বোতলা দেয়া হইছে, যে আপনারা রোগীরে তো ওষুধ দিলাম বাবা মাথায় কিন্তু অনবরত ফানি দিতেইব, নাইলে মাথা গরম এ রোগী মারা যাইব, এরা ওষুধ খাওয়া হয়েছে 3 বোতলা একসাথে মাথা দিছে না ফানে, আর রাত্রে বেটার মাথা গরম, অ্যাকশন আস্তে আস্তে হয়। আর এই যে বাউল শিল্পীর শুনছস আমার বন্ধুবিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না, এই যে শুনছস তুই এখন রিঅ্যাকশনটা কেমনে হইছে, কেউর বয়স 35 কেউর বয়স 45 কেউ বয়স কেউর বয়স 55, এখন সবারই কিন্তু 18-19-17 বছর যে বলা আসিল বইলিয়া যে বলা স্কুল ও কলেজে যাইত, এই সময় কেউ নিজের সাসাত বইনের আত ধরা, কেউ মামা তো বইনের আত ধরা, কেউ খালা তো বইনের আত ধরা, কেউ কোনো কলেজ বান্ধবীর আত, বয়সের দুষ্টামি সবারই কিছু কম বেশি আছে, আরো জিনিস রাখা ঠিক না বেটে
এখন এখন আমরার ওয়াজ শুনলে তো মনটা এখন ইসলাম হয়ে গেছে, এমন ইসলাম হয়েছে এখন ফাঁকি টাকি বান্ধে হঠাৎ দেওয়ালা শুনছে এই এখানে রাজনগর আপনার বাউল শিল্পী আব্দুল করিম আইসে ওই জ্ঞাতিহীনা গানটা কি দেখ হয় যে বালা শুনছে আমার কি আগুন জ্বালাইল বন্ধে গো সখী নিবাইলে নিবে না জল ডালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না এই কথাটা যে বালা শুনছে হের ওই ভাই আপনার পনেরো বছর আগে বিশ বছর আগে যে একটা কষ্টি নষ্টি ছিল যা আমরা ওয়াজ শুনিয়া আমরা ওয়াজ শুনিয়া তার মনটা একটু লেভেল হয়েছিল ইডা ফাইটির বছর আগেরটা উদাম হইয়া এখন তুই সভ্য হানি আইস আরো যদি সেরা মানি নেবে ঠিক এক গানের ঠেলায় আপনার ফাইটির বছর আগেরটা বিশ বছর আগেরটা ইয়াদ হয়ে গেছে এখন খাটা গায়ে অন্তর আছে ফাটা আর ফাটার মধ্যে যে ওরা গানের ফুকাসটা গেছে অন্তরটা ফাইটিয়া চোখে হানি আইস আর মাথা লাগে না এছাড়া আর কিচ্ছু না এখন বলে যে জিনিসটা ইয়াদুইয়া চৌকিদা ফানি আইছে এটা কি অ্যাকশন নারী অ্যাকশন আরো জিনিস এখন অ্যাকশন নারী অ্যাকশন অতএব এই যে অ্যাকশনের ফানি গান শূন্য যে চৌকিদা ফানিয়ায় এটা হইল রিঅ্যাকশনের ফানি ওয়াজ শূন্য যদি চৌকিদা ফানিয়ায় এটা হইল ডাইরেক্ট কোরআনের অ্যাকশনের ফানি জিনিস এখন ঠিক না ঠিক রিঅ্যাকশনের পানির জন্য জাহান্নাম অ্যাকশনের পানি যদি চৌকি দেয় নবীজি বলেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর আযাবের ভয়ে যেই দুইটা চোখ দিয়ে একটা পুরা পানি পড়বে আমি আল্লাহর তীর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে এটা হলো অ্যাকশনের পানি অ্যাকশনে আর রিঅ্যাকশনে বেশ কম আছে না নাই এইভাবে কইলে বাঙালিরা বুঝা বোঝানো যেত না আরেকভাবে বুঝাই আমি আমার ড্রাইভারে বুঝাইছিলাম বাঙালি কায়দায় আপনারাও বুঝাই আচ্ছা কোন চাই আপনারা সিরা তো বিজাইয়া খাওয়ান লাগে কথা কোন সিরা বিজাইতে গেলে দুই হাত একটু হইলো টিবলে যাইবা জাতা দিবা হানি আইবতে টিবলের হানিটা বিজাইবা আর কেউ যদি কয় শীতের মধ্যে টিবলে যাইতাম আমার ফ্যান্টার নিচের সেন্টার কইলা আমারও একটা টিবল আছে এই টিবলের হানি ডাইলা দিই কথা কোনা নিজের টিবলের হানি ডাইলা দিলেও সিরা ভিজবে নি না ভিজবে না আর আজিরে সেরা কান ভিজব তো এখন আমি তো খালি কই ভিজত না যদি ডায়াবেটিস থাকে তে সিনিয়র তো লাগতো না ডায়াবেটিস থাকলে সিনিয়র কেন সুগার তো দেওয়া হই আস বাইরে আবার আপনারা বলেন টিউবওয়েলের পানি দেওয়া সিরা ভিজানো যায় প্রস্রাব দিয়া প্রস্রাব কইরাও সিরা ভিজানো যায় সিরা ভিজবে সমান হই আসলে কি দুনুরা ভিজা সমান না ব্যবধান আরো যদি সেরকম সমান না ব্যবধান বরুণার সাবের দোয়ার মধ্যে আপনার চৌকিদা ভানিয়ায় আমরা ওয়াজ শূন্য ও আপনাদের আপনাদের চৌকিদা ভানিয়ায় ঠিক তেমনি হবে বাউল শিল্পীর গান শুইনা আপনার চৌকিদা ভানিয়ায় যদিও চৌক দিয়া ভানিয়া অসমান কিন্তু আসলে কি সমান না ব্যবধান কিরকম ব্যবধান গান শূন্য চৌক দিয়া ভানি আসা মুত্যা সিরা বিজানির মতো আর ওয়াস্তব সিরা এশিয়ার দুই চৌকিদা ভানি আসা এটা হইল আপনার এটা হইল আপনার টিবুয়েলের পানি দিয়া সিরা বিজানির মতো দুরু সুরা খন ঠিক নামে ঠিক টিবুয়েলের পানি দিয়া সিরা বিজানি এটা হইল কোরআন কোরআনের আওয়াজ শূন্য দুই চোখে ফানি আওয়াজ যাই হোক আমরার দেশ ই বাউল শিল্পী বলেন আর সিনেমার নায়ক নায়িকা বলেন আরো যে কত কিসিমের গান আছে গান শুনলে লঙ্গি খুলি যুগা আরো জোরে সুরা খন এমন গান আছে সাত পর্দার ভিতরের মাইয়া ফুলন লাগি পাগল হইয়া সাত পর্দার ভিতর থেকে বাইরে আইয়া আইনি না আয় না গান বাজনা নবীজি ভবিষ্যৎবাণী বলেছেন যে সময় গান বাজনার আবিষ্কার হবে আমার দেশে হরেক রকমের গান বাজনা আছে নি না নাই আছে তো দুই নম্বর নবীজি বলেন ওয়াইদা শরীবাতিল কমর আমার উম্মতের মধ্যে যে সময় মদ পান মদ্যপান হিরোইন গাজা নাই বাংলাদেশ বিয়ানীবাজার থানার ভিতরে একজনও নাই না আছে আছে তেউইলে যেখানে ব্যথা ওখানে ওষুধ দেওয়ার দরকার আছে না নাই তেউইলে গান বাজনাও আছে মদ পান করাও আছে আবার আরেকটা কথা শুনুন আপনারা দেশের সরকারে মদ পান করা বন্ধ করার লাগি জায়গায় জায়গায় ভ্রাম্যমান আদালত কায়েম করে এই যেই ফকিরের ভূত যেই রিস্কার ড্রাইভার যেই ঠেলা গাড়ির ড্রাইভার এরার হাতে মদের বোতল হিরোইনের গাঞ্জার বোতল হওয়া যাইব এরার 3 বছরের জেল দেয় 6 মাসের জেল দেয় আমি বলি রাস্তাঘাটে যারার হাতে মদের বোতল পাওয়া যায় হিরোইন গাঞ্জা বিয়ারের বোতল পাওয়া যায় তারারে শুধুমাত্র জেল দিলে বাংলাদেশের মদ পান করা বন্ধ হবে না হবে না হবে না
আওয়াজ তুলে বলুন ঠিক না বেঠে ভাইয়ার আমার এরারে শুধুমাত্র জেল কেন এরা যেই দোকান থেকে মদ কিনে আনে বিয়ারের বোতল কিনে আনে এরা যেই যেই দোকান থেকে ইয়াবা ইয়াবা ক্যাপসুল কিনে আনে যারা এরা এই সমস্ত মাদক দ্রব্যের ব্যবসা করে ওই সমস্ত দোকানিদেরকে আগে জেলের ভিতরে ঢুকাইয়া দাও মদের ব্যবসা করতে আন্তর্জাতিক লাইসেন্স লাগে কথা কয় না ধান চাউলের ব্যবসা করতে লাইসেন্স লাগে না বাজারে বৈশা সবজি বিক্রি করেন টমেটো বিক্রি করেন লাইসেন্স লাগবে না কিন্তু যারা মদের চোরা চালানি ব্যবসায়ী যারা আন্তর্জাতিকভাবে মদের ব্যবসা করে আন্তর্জাতিক লাইসেন্স আছে আরো জোরে সুরে গান লাইসেন্সটা দিল কে পাকিস্তান সরকারে দিছে ইন্ডিয়ার প্রশাসনে দিছে সৌদি আরবের প্রশাসনে দিছে যারা মদের ব্যবসা করে লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী যারা এরা এই লাইসেন্সটা জিব্রাইল ফিরিস্তায় দিছে এরা দি কথা হয় না কে দিল জিব্রাইল আলাইহিস সালামে দিছে মুনকার নাকির ফিরিস্তায় দিছে খাটল গাছ থেকে ভাইরা আনছে না বাংলাদেশের কোন অফিসে বাংলাদেশের কোন অফিসে গিয়া কোন কর্মকর্তারে লক্ষ টাকা দিয়া ওই লাইসেন্সটা আমদানি করেছে আওয়াজ তুলে বলুন ঠিক না বেঠে অতএব বাংলাদেশের যেই গরিবের ছেলে যেই গরিবের ছেলের হাতে মদের বোতল থাকলে 3 বছরের জেল দাও ও বাংলার আদালত ও বাংলার প্রশাসন আমি উদাত্ত কণ্ঠে ঘোষণা দিলাম ওই ছেলেদেরকে শুধুমাত্র জেল নয় যেই দোকানি মাদক দ্রব্যের ব্যবসা করে ওই দোকানিদেরকে 3 থেকে 9 বছরের জেল দিতে হবে দিতে হবে দিতে হবে সে যদি আসলে বাংলাদেশের আইনি লোক গরিবের ফুলার উপরে আওয়াজ তুলে বলেন আমার মতো গরিবের ছেলে যারা আছে রাস্তায় ঘুরে তারার উপর হইল সমস্ত আইন যারা যারা নাকি বিভিন্ন চেয়ারে বসে তারার ফুলা বাতিরা যদি ধরা খায় তারার উপর কোনো আইন নাই তইলে আমি বলবো বাংলাদেশের ভিতরে যেই গরিবের ছেলে শয়তানের দুকায় ফুইরা মদ খাইলো গাঁজা খাইলো তারারে জেল দেওয়ার আগে দোকানিদেরকে 3 থেকে 9 বছরের জেল দাও দোকানিরারও কোনো অপরাধ নাই তারা লক্ষ টাকা খরচ করে লাইসেন্স নিয়ে আসলো যেই মদের আন্তর্জাতিক ব্যবসায়ী লক্ষ টাকার বিনিময়ে লাইসেন্স নিয়ে আসলো ওই যেই অফিসের অফিসার থেকে লক্ষ টাকার বিনিময়ে লাইসেন্স আমদানি করেছে ওই অফিসের অফিসারকে 3 নং 37 বছরের জেল দিতে হবে এরপরে দেখ বাংলাদেশে মদ খাওয়া বন্ধ হয়নি না হয় না বাংলাদেশের আদালত মদ খাওয়া বন্ধ করতে পারে না মদ খাওয়া কেমনে বন্ধ করবে আইন তো সব গরিবের রাস্তার মধ্যে যে গরিবের ছেলেরা আছে তারার মাথার উপর যে অফিসের অফিসারে বন্দা টেবিলের তলি দেখাইয়া লাইসেন্সটা দিছে এর আগে ফাঁসি দেওয়ার দরকার না এই হারামজাদারে ফাঁসি দেন এই বদমাইস্টারে দুইরা জেল দেন 3 নং 27 বছরে জেল দেন দিলে ভরে দেখবেন কেমনে মদ খাওয়া গাঁজা খাওয়া অটোমেটিক বন্ধ হয়ে গেছে জুরু সুরা খান ঠিক না বেঠে আল্লাহ নবী বলেন ইদা ফাহারাতিল কাইনাতু ওয়াল মাওয়াজিফু ওয়া শুরিবাতিল খুমুরু আল্লাহর নবী বলেন আজ নয় কাল নয় আল্লাহর নবী 1000 বছর আগে ঘোষণা দিয়েছেন আমার উম্মতের ভিতরে যখন গাল বাজনা বেশি আবিষ্কার হবে রে আমার উম্মতের মধ্যে যখন মদপান গাঁজা খাওয়া যেই সময় আমার উম্মতের মধ্যে বেশি বেড়ে যাবে মহান আল্লাহ আমার উম্মতের উপরে 3 কিসিমের গজব নাজিল করে দিবেন আর জুরে সুরে কন কয় প্রকার গজব আল্লাহ নবী বলেন আসমান থেকে আগুনের বৃষ্টি পড়বে আল্লাহ নবী বলেন এই জমিন থেকে পাতাল পরের নিচ পর্যন্ত আল্লাহ দাখিল করে দিবে আল্লাহ মানুষকে শেয়াল কুকুর বানায় দিবে গো ওরে আমার মুসলিম জনতা ও গো আমার ভাই বেরাদর একটা প্রশ্ন হলো আল্লাহ নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না আল্লাহর নবী বলেন গান বাজনার আবিষ্কার হলে এই মদ গাঞ্জার আবিষ্কার হলে আমার উম্মতের উপরে 3টা গজব নাজিল হবে এখন আমার প্রশ্ন হলো আমার দেশে গান বাজনা আছে না নাই আর জুরে সুরে এখন গান বাজনা আছে না নাই আমার দেশে মদপান করা আছে গান বাজনা আছে প্রতি ঘরে ঘরে টেলিভিশন বেশি আর আছে প্রত্যেকটা ঘরে ঘরে গান বাজনা আছে গো ও আমার ভাইরা অতএব আমার দেশে গান বাজনা আছে মদপান আছে গান খাওয়া আছে তাইলে কেন আসমান থেকে আগুনের বৃষ্টি নাজিল হয় না
কথা বলেন, নবী মিথ্যা বলছেন? আল্লাহর নবী মিথ্যা কথা বলছেন? আল্লাহর নবী মিথ্যা বলতে পারেন? নবীজি বলছেন, যখনই আমার দেশে, যখনই আমার উম্মতের মধ্যে গান বাজনা হইব, মদ পান হইব, আসমান থেকে আগুনের বৃষ্টি নাযিল হইব, আমার দেশে গান বাজনা আছে, নাট্যমঞ্চের গান বাজনা আছে, মদ পান আছে, এরপর আসমান থেকে আগুনের বৃষ্টি নাযিল হয় না, আমার দেশে কোনো মানুষ শিয়াল বান্দর হয় নাই, কেন? নবী মিথ্যা বলছেন। এখন আমি আপনারা জিজ্ঞাই, একটু ধৈর্য ধরেন, এই যে হাদিস গান, এখান কি আমার বানানো না রাসূলুল্লাহর কথা? নবী কি আমার শুধু একা না সবার? আমার বাংলাদেশের প্রাইম মিনিস্টার, আপনার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বেগম, আপনার কি শেখ হাসিনা, উনারও নবী, আমারও নবী, নূরুল ইসলাম নাহিদ সাহেবেরও নবী, অর্থমন্ত্রী আবুল মালেরও নবী, নবী হিসেবে সমান কথা বলেন? আমার নামাজ কি দুই রেখার আর তারার নামাজ নাই? আমারও ফজর রক্ত ফরজ দুই রেখার, শেখ হাসিনারও দুই রেখার, নাহিদ সাহেবেরও দুই রেখার, অর্থমন্ত্রী আবুল মালেরও দুই রেখার, সমান? আর জুরুসের এখন সমান নি না সমান না? আমার যতটা বিধিবিধান আমার মাথার উপরে আছে তাদেরও মাথার উপরে আছে। নবী তো আমার একা না, কুরআন আমার একা না, নবীর হাদিস আমার একা না। আমি নবীজির হাদিসের ঠিকাদারি করি না, আমি নবীজির হাদিসের চৌকিদারি করি না। মুল্লারা ধর্মের কোন ঠিকাদার নয়, মৌলবীরা ধর্মের কোন চৌকিদার নয়, ধর্ম সবার জন্য সমান। অতএব যদি তাই হয়, আমি বলবো বাংলাদেশের শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, উনি হইলেন বাংলাদেশের শিক্ষার মন্ত্রী, তাইলে দেখি বাংলাদেশের শিক্ষামন্ত্রী, এই প্রশ্নের জবাবটা দাও। কথা বলে না নবীজি কি নাহিদ সাহেবের নবী আমার নবী না? আমি কি নবীজির ঠিকাদারি নিছি নাকি? কথা বলেন, ধর্ম কি আমার জন্য সব না ওনারও আছে? প্রধানমন্ত্রীর আছে নি না নাই? সব মন্ত্রী মিনিস্টারের জন্য সমান না? অতএব 1500 বছর আগে ও শিক্ষামন্ত্রী, ও প্রধানমন্ত্রী, ও অর্থমন্ত্রী, আপনাদের নবীজি 1500 বছর আগে বলে গেছেন, যেখানে যেই সমাজে গান বাজনা হবে, যেই সমাজে মদপান করা হবে, এই সমাজে আগুনের বৃষ্টি নাযিল হবে, তাইলে আপনারা নবীর কথা মিথ্যা সাব্যস্ত হয়, নবীজির কথা কেন বাস্তবায়ন হলো না? নবীজি কি মিথ্যা করে বলেন? প্রশ্নের জবাব আমি কেন দিব? আপনি শিক্ষামন্ত্রী আপনিও দেন, আপনি অর্থমন্ত্রী আপনি দেন, আপনি প্রাইম মিনিস্টার আপনি দেন, বাবার জীবনে এই প্রশ্নের জবাব কোন জেনারেল শিক্ষিত দিতে পারবে না, পারবে না, পারবে না।